বাথরুমের গর্তে এ কোন প্রাণী খোলা ছিল বাথরুমের দরজা হঠাৎ সেখান থেকে বের হয়ে এলো এক বিদ্ঘুটে প্রাণী সাপের মতো দেখতে ওই প্রাণীটি আসলে কী তা জানতে পারেননি প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সময় গত শুক্রবার মালয়েশিয়ায় চেতা শহরে ঘটেছে এ ঘটনা বাথরুম থেকে বের হওয়ার সময় প্রাণীটিকে ভিডিও করেন ওই বাড়ির এক বাসিন্দা পরে সেটি প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে দেখা যায় বাথরুমের গর্ত থেকে সাপের মতো ওই প্রাণীটি ধীরে ধীরে বের হচ্ছে সেটির মাথা তুলনামূলক ছোট আর দেখতে বেশ মোটা সোটা বাথরুম থেকে বের হয়ে প্রাণীটি চারপাশে তাকিয়ে দেখছিল এরপর আস্তে আস্তে ঘরের ভিতর প্রবেশ করে এ বিষয়ে ওই বাড়ির বাসিন্দা জুল হানিফ আনিব বলেন প্রাণীটি প্রায় দুই মিটার লম্বা ছিল তবে সেটির শারীরিক গড়ন সাপের সঙ্গে তেমন মেলে না সে সময় বাসায় তার স্ত্রী ও শিশু সন্তান ছিল তবে তাদের কোনো ক্ষতি করেনি প্রাণীটি হানিফ জানান তার বাসার চারপাশে ধানক্ষেত রয়েছে প্রাণীটি সেখান থেকে আসতে পারে পরে তিনি প্রাণীটি বস্তাববন্দি করে নিকটবর্তী একটি নদীতে ছেড়ে দিয়ে আসেন দেশি এবং প্রবাসী ভাইয়েরা আমাদের এই চ্যানেল হতে যদি আপনারা লেটেস্ট নিউজ পেতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে